আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তেলাপিয়া মাছের দু পেঁয়াজা কে কে পছন্দ করেন অবশ্যই পছন্দ করলে আমার ভিডিওটি দেখিয়ে দেখবেন কীভাবে আমি রান্না করতেছি আমি যেভাবে রান্না করি আপনারা সেভাবে অবশ্যই খেয়াল করবেন তো চলেন যা দেখি মাছের দু পেঁয়াজা করার জন্য কী কী লাগবে এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি চারটা মাছগুলো আমি কেটে ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি মাছের মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি যেন ভাজার পরে মশলাটা ভিতরে ঢুকে এতে রান্না করলেও মশলাটা ভিতরে ঢুকবে খেতেও খুব মজা লাগবে কে কে এইভাবে রান্না করতে পছন্দ করেন আমার দেশি বিদেশি ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে আসেন অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না খুব সহজভাবে আমি রান্নার রেসিপি দেখাই আপনাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন যদি নতুন যারাই নতুন ইউটিউবার আছেন আমার ভিডিওটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো নতুন ভিডিও চালে আপনাদের ফেজে চলে যাবে আগে এখানে আমি মাছ ভাজি করার জন্য হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচি গুঁড়ো হাফ চামচ পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রাখব আমার মাছটা মেরিনেট করা হয়ে গেছে এখন আমি চুলের একটা প্যান বসিয়ে দেব মাছ ভাজি করার জন্য পরিমাণ মতো তেল দিব। মাছ ভাজির জন্য একটু তেল পরিমাণটা একটু বেশি লাগবে তেল কম দিলে মাছটা ভেঙে যেতে পারে এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব প্যানে মাছের দু খেতে অনেক মজা হয় বাচ্চা থেকে বুড়োরা খুব পছন্দ করে তারপরে এইভাবে আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো হয় রান্না কম বেশি সবাই পারে তবে ছোটো খাটো রান্না আমরা রান্নার রেসিপি আমরা একটু রান্না করে আপনাদের সাথে শেয়ার করি কীভাবে রান্না করতে হয় অনেকে না এখন আমি রান্না রান্নাঘরের জন্য হাফ চামচ মরিচ গুঁড়া নিয়েছি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া মিলে এক চামচ নিয়েছি রাঁধুনি মিক্স মশলা নিয়েছি সামান্য এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এখন আমি পানি দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে এক পাশে রেখে দিব কিছুক্ষণের জন্য এভাবে মশলাটা মিশিয়ে রাখলে রান্না করলে খুবই ভালো লাগে বাটা মশলাটা ফ্লেভার আসে এখন একটা ম্যাজিক মশলা দিব আমি ইটার সাথে ম্যাজিক মশলাটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নেব ম্যাজিক মশলাটা অশ্বনার আপনারা চাইলে নাও দিতে পারেন তবে মাছের মধ্যে ম্যাজিক মশলাটা দিলে খুবই ভালো লাগে এখানে আমি পিঁয়াজ কুষি নিয়েছি ধন্য পাতা কাঁচা করে নিয়েছি দুই থেকে তিনটা এখন যে ইয়াতে আমি মাছগুলো ভেজে নেমে নামিয়ে ফেলেছি একটা মাছ ভেঙে গেছে তাই এটা আমি সাইড করে রেখে দিয়েছি ভাজার জন্য যে ফ্যানে আমি মাছ ভাজি করেছি সে একই ফ্যানে আমি তেল দিয়ে দিয়েছি রান্না করার জন্য তেল গরম হয়ে যাওয়ার পরে আমি পিঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিতে হবে ভালোভাবে মাছের দু পেঁয়াজের মধ্যে পেঁয়াজ কুচি একটু বেশি লাগবে পেঁয়াজের একটা কাঁচা থাকে সেটা চলে যাবে এখন আমি মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে দেব এভাবে মিশিয়ে রাখা মশলাগুলো রান্না করলে আপনারা বাটা মশলা গ্রাম পাবেন খুবই ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এখন আমি পরিমাণ মতো লবণ দিয়েছি মাছ ভাজির সাথে তো লবণ দিয়েছি এই জন্য আমি এখানে যতটুকু লাগবে লবণ সে পরিমাণ মতো দিয়েছি কাঁচামরিচগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব উপরের তেল বেশি উঠেছে তার মানে মশলাগুলো হয়ে এসেছে প্রায় এখানে আমি আর একটু ফানিয়া পানি দিব ছোটো মগের এক মগ পানি দিয়েছি এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো পানি আপনার তাহলে বেশি দিতে পারেন আমি যেটুকু লাগবে সে পরিমাণ মতো পানি দিয়েছি তো বেশি পানি দিলে ভালো লাগবে না যেহেতু মাছের তো পেঁয়াজা একটু মাখা মাখা থাকবে এখন আমি একটা ডাকনা দিয়ে দেখিয়ে দেব বরং চলে আসছে আমি একটু হালকাভাবে নেড়ে দিব বেশি না আনলে আবার মাছটা ভেঙে যেতে পারে আজকে বাইরে প্রচুর বাতাস বৃষ্টি হবে মনে হচ্ছে দেখেন কি বাতাস আবহাওয়াটা খুব ঠান্ডা মাছটা হয়ে এসেছে এখন আমি উপর দিয়ে ধনেপাতা পাতা উলে দিয়ে দেবো ধনে পাতা দেওয়ার পরে বেশিক্ষণ রাখবো না নামিয়ে ফেলেছি নামিয়ে পরিবেশন করেছি তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ